আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। তো আজ একটি চিংড়ি মাছের রেসিপি শেয়ার করব। তো অনেক মজার একটি চিংড়ি মাছের রেসিপি। তো এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তো চিংড়ি মাছগুলো প্রথমে আমি কেটে ধুয়ে নেব। তো এই তো চিংড়ি মাছ কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চিংড়ি মাছটা রান্না করব। তো তার আগে আমি কয়েকটি আমন্ড বাদাম পেস্ট বানিয়ে নেব। তো এই তো আমি এখানে কয়েকটি বাদাম নিয়ে নিয়েছি। এগুলো আমি খুব ভালোভাবে একটি পেস্ট বানিয়ে নিচ্ছি। তো এই তো বাদামের পেস্টটা রেডি হয়ে গেছে। ওদিকে আমি তেলটাও বসিয়ে দিয়েছি রান্নার জন্য। তো তেলটা গরম হয়ে এসেছে। এবার তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেব। তো আমি এখানে বড় সাইজের একটি পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তো পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে এক সাইড করে নিচ্ছি। সেই পেঁয়াজের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি দুটি তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। তো এর মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা ও রসুন বাটা। তো হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা, মোট আমি এক চামচ দিয়ে দিয়েছি এখানে। তো একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে আর অল্প একটু পানি দিয়ে দিলাম। তো পানি দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা বাদাম। তো আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, এক চামচ শুকনো ঝালের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। তো ভালোভাবে নাড়াচাড়া করে এই মশলাগুলো আমি খুব ভালোভাবেই কষিয়ে নেব। তো এরই মাঝে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ টমেটো কেচাপ। তো টমেটো কেচাপটার বদলে আপনারা টমেটো কুচিও দিতে পারেন। তো আমি এখানে টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। তো মশলাটা কষানোর পরে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার কোনো দরকার নেই। এই মশলার সাথে খুব ভালোভাবেই আমি চিংড়ি মাছটা কষিয়ে নেব। তো অল্প অল্প পানি দিয়ে চিংড়ি মাছটা বেশ কয়েকবার আমি কষিয়ে নিয়েছি। তো চিংড়ি মাছটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো নাড়াচাড়া করে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ আমি এটা রান্না করে নেব। এই চিংড়ি মাছের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো আমার চিংড়ি মাছের রেসিপি রেডি হয়ে গেলো।